এই কলটি এখন রেকর্ড করা হচ্ছে। ভাই, এর মতো আতঙ্কের কথা আমি আর শুনি নাই। ধরেন আপনি কারোর সাথে কথাবার্তা বলতেছেন, হঠাৎ করে আপনার মনে হলো যে এই কলটা রেকর্ড করে রাখা দরকার। রেকর্ডিংয়ে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে ভাই কে জানি বলে উঠতেছে যে এই কলটি এখন রেকর্ড করা হচ্ছে। কারণ এটা শোনার পরে কেউ কি তার কথা চালায় যাবে? তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য দারুণ একটা ট্রিক্স আমরা নিয়ে হাজির হয়ে গেছি। শুধু সেটা নয় ভাই, আপনি কি আপনার প্রিয়জনকে ইমপ্রেস করতে চান কোনো টাকা পয়সা খরচ না করে, অথবা আপনার ফোনটাকে কি আপনি স্পাই ক্যামেরা হিসেবে গড়ে তুলতে চান, অথবা ইউটিউবের ভিডিও দেখবেন স্ক্রিন অফ রেখে, সেটা করতে চান? আরও আছে ভাই, যাদের একটু পুরাতন মডেলের ফোন তারা কিন্তু লম্বা একটা স্ক্রিনশট নিতে পারে না, দুই তিনটা বা চার পাঁচটা নিতে হয়। এই ধরনের অনেক সমস্যা এবং তার সমাধান নিয়ে আমরা আজকে একটা ভিডিও সাজিয়েছি, যে ভিডিওটা দেখার পরে আপনি অনেক অনেক উপকৃত হবেন, এটা আমাদের বিশ্বাস। প্রিয় দর্শক, আমার নাম ওয়াহিদ, আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। চলেন তাহলে শুরু করে দিই আমাদের পাঁচটা টিপস অ্যান্ড ট্রিক্স স্মার্টফোনের জন্য। আমাদের প্রথম টিপসটা হচ্ছে ওই যে এই কলটি এখন রেকর্ড করা হচ্ছে, এই ভদ্রলোকদের সাহায্য করার জন্য। ভাই, তরে বন্ধ রাখার সিস্টেম আমি পেয়ে গেছি এইবার, প্রিয় দর্শক আপনাদেরকেও জানাবো। এই সমস্যা সমাধানের জন্য আপনাকে অদ্ভুত নামের এই অ্যাপটা ডাউনলোড করতে হবে। অ্যাপের নাম হচ্ছে TTSLEXX। বাপরে বাপ, দাঁত ভেঙে গেল আমার অ্যাপের নাম পড়তে পড়তে। প্রথমে গুগলের প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নিন। এইবার অ্যাপটি ওপেন করুন, তারপর আপনার সামনে এই ধরনের একটা ড্যাশবোর্ড ওপেন হবে। প্রথমে একটি অপশন রয়েছে প্রিফারড ইঞ্জিন, এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে TTSLEXX সিলেক্ট করে ওকে করে দিন। খাড়ান ভাই খাড়ান, কাজ এখনো শেষ হয় নাই, এখনই টেস্ট করতে গিয়ে ধরা খায় যায় না, ধরা খাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমার শেষ করতে দিন আগে। এইবার আপনার যে কলিং ডায়াল প্যাড রয়েছে সেখানে প্রেস করে ধরে রাখুন। এবার আপনার সামনে বেশ কিছু অপশন আসবে, তার মধ্যে একটি অপশন রয়েছে অ্যাপ ইনফো, এখানে ক্লিক করুন। এবার স্টোরেজে ক্লিক করুন, তারপরে ক্যাশ ফাইলগুলো ডিলিট করে দিন। ব্যাস, এইবার রেকর্ড করেন, আর কোনো ধরনের ওয়ার্নিং আসবে না। আপনার কল রেকর্ড করা অবস্থায় উপর প্রান্ত থেকে কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনি কল রেকর্ড করতেছেন। আমাদের এবারে টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে তাদের জন্য যাদের ফোনটা একটু পুরাতন মডেলের। প্রিয় দর্শক, আপনি জানেন অনেক সময় আমাদের লম্বা স্ক্রিনশট নেওয়ার দরকার হয়, এবং এখনকার মোটামুটি সব ফোনেই কিন্তু এই স্ক্রলিং স্ক্রিনশট নেওয়া যায়। বাট যাদের ফোন পুরাতন তারা কি করবেন, তাদের জন্য আমাদের এবারের অ্যাপ। আমরা এবার যে অ্যাপ নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে স্ক্রিনশট মাস্টার। প্রথমে অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন, তারপর অ্যাপটি ওপেন করুন। এইবার অ্যালাউ করে দিন। আপনার সামনে এই ধরনের একটি ড্যাশবোর্ড ওপেন হবে, উপরে সবুজ বাটনের একটি আইকন আছে, সেখানে ক্লিক করুন, তারপর নেক্সটে ক্লিক করুন, এইবার ওকে করুন। ব্যাস, আপনার কাজ প্রায় শেষ। অ্যাপটি কিভাবে কাজ করে সেটি দেখানোর জন্য আমরা আমাদের ফেসবুক গ্রুপে চলে আসলাম। বাই দ্য ওয়ে, যারা আমাদের ফেসবুক গ্রুপে এখনো জয়েন করেননি তারা জয়েন করুন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। লং স্ক্রিনশট নেওয়ার জন্য অ্যাপের যে অ্যারো চিহ্ন রয়েছে এই চিহ্নে একটি ক্লিক করুন, তারপর স্টার্ট নাও এ ক্লিক করুন। একটি স্ক্রিনশট হওয়ার পরে নিচে মাঝখানে স্টিচ নামক একটা অপশন আছে, সেখানে ক্লিক করুন। এবার নিজের পছন্দ মতো স্ক্রল করতে থাকুন, আর যেখানে যেখানে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন সেখানে প্লাস আইকনে ক্লিক করে স্ক্রিনশট নিয়ে নিন। স্ক্রিনশট নেওয়ার শেষ করে টিক মার্কে ক্লিক করে সেভ করে ফেলুন। এই অ্যাপটা ব্যবহার করে খুব সহজে আপনি লম্বা স্ক্রিনশট নিতে পারবেন, আপনার ফোনটা পুরাতন হোক কোনো অসুবিধা নাই। ভিডিও দেখার পাশাপাশি আমাদের গান শোনার জন্যও কিন্তু এখন অনেকে ইউটিউব ব্যবহার করেন, বিশেষ করে যাদের বাসায় ওয়াইফাই আছে। গান শুনতে শুনতে আপনি ফোনটা যদি পকেটে রাখেন, স্ক্রিন যদি অন থাকে, তাহলে তো একটা বিপদ, কারণ ইউটিউব তো স্ক্রিন অফ হলে ইউটিউব বন্ধ হয়ে যায় নিজে, তখন আপনি কি করবেন? এই জিনিসটা করার জন্য কিন্তু অনেক ফোনে নিজস্ব সিস্টেম থাকে, একটা ইউআইয়ের অপশন আছে এই কাজটা করার জন্য। বাট যাদের ফোনে নাই তারা কি করবেন? তার জন্য আপনাকে ব্ল্যাক স্ক্রিন নামক একটা অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে ইনস্টল করে ফেলুন, তারপর অ্যাপটি ওপেন করুন। এরপর এনেবল ব্ল্যাক স্ক্রিন অপশনটি অন করে দিন। খেয়াল করে দেখুন ডিসপ্লের উপরে তালা, মানে এটা তালা মারা আছে এরকম একটা আইকন আছে। এবার ইউটিউবে গিয়ে ভিডিও প্লে করে লক আইকন ক্লিক করুন, আপনার মোবাইল ফোনের স্ক্রিন ব্ল্যাক হয়ে যাবে কিন্তু ভিডিও চলতে থাকবে। এবার পুনরায় আবার স্ক্রিনে ভিডিও নিয়ে আসার জন্য স্ক্রিনে একটা ট্যাপ করুন, তারপর আনলকে ক্লিক করুন, আপনার ভিডিও আবার চলে আসবে। ঠিক এইভাবে খুব সহজেই আপনার ইউটিউবের স্ক্রিনটা ব্ল্যাক করে রেখেও কিন্তু আপনি গান বাজনা শুনতে পারবেন বা কোনো কিছু শুনতে পারবেন, আবার যখন দরকার হবে তখন ভিডিওটা এনেবল করতে পারবেন। আমরা এবার যে অ্যাপ নিয়ে কথা বলবো সেই অ্যাপটা দিয়ে আপনি চাইলে কিন্তু গোয়েন্দাগিরি করতে পারবেন। মাঝে মাঝে এমন সিচুয়েশন তৈরি হয় যখন ইনস্ট্যান্টলি আপনার রেকর্ড করে রাখার দরকার হয় সামনে কি ঘটতেছে। বাট ভাই, ফোন বের করে আপনি যদি রেকর্ড করেন ফোনটা এভাবে ধরে, তাহলে তো আপনি যা রেকর্ড করতেছেন বা যাকে রেকর্ড করতেছেন সে তো টের পেয়ে যাবে, সে তখন ওই কাজটা আর করবে না, কিন্তু আপনার তো রেকর্ড করতে হবে। এখন কি উপায়? এই অ্যাপটা দিয়ে আপনি ফোনটা মোটামুটি স্ক্রিন অফ রেখেও কিন্তু
কাজ চালিয়ে যেতে পারবেন। চলেন দেখে আসি কিভাবে। আমাদের এবারে অ্যাপের নাম ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার। প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন, তারপর ওপেন করে পারমিশন গুলো দিয়ে দিন, যা যা পারমিশন চাই ভাই দিয়ে দিন, কোনো অসুবিধা নাই। এখানে একটি বিষয় উল্লেখ করি, অ্যাপটির সকল পারমিশন দেওয়ার পরে কিন্তু এই ধরনের দুইটা অ্যাপ ইনস্টল হবে পরপর, ঘাবড়াবেন না, কোনো সমস্যা নেই। দ্বিতীয় যে অ্যাপটা রয়েছে ওয়ান টাচ রেকর্ড, এখানে ক্লিক করলে একটি ভাইব্রেশনের মতো ফিল পাবেন, আর এটা হওয়ার মানে হচ্ছে ভিডিও শুরু হয়ে গেছে। আপনি চাইলে মোবাইল ফোন লক করেও ভিডিও করতে পারবেন। এবং এই একই পদ্ধতি অনুসরণ করে যে কোনো স্মার্টফোনে আপনি এই ক্যামেরা ব্যবহার করতে পারবেন, মোবাইলটা অফ রেখো। জাস্ট মোবাইলটা আপনি এভাবে ধরলেই হবে, ওর কাজ করে যাবে, কেউ বুঝতেই পারবে না যে আপনি রেকর্ডার চালাচ্ছেন। তবে ভাই ব্রাদাররা, লাস্টে একটা কথা বলতে চাই, এই অ্যাপ দিয়ে ভালো কাজ যেমন করা যায় ঠিক তেমনি অনেক আজেবাজে কাজও করা যায়, প্লিজ ওইগুলো করবেন না, পরে আবার আমাদের দোষ দিয়ে না। যেমন মাঝখানে দেখলাম যে আমরা পল্লী বিদ্যুৎ অফিসের এক হুজুর, সে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা খেয়ে গেছে, এই ধরনের জিনিস রেকর্ড করেন, এদেরকে ধরায় দেন। কিন্তু এমন কিছু রেকর্ড করেন না যেগুলো তাদেরকে বিব্রত করা অবস্থায় ফেলতে পারে, নির্দোষ ব্যক্তিকে অপদস্থ করতে পারে সমাজের চোখে, এই সমস্ত কাজ করার কোনো দরকার নেই। আমাদের এবারের অ্যাপটা একটা কিবোর্ড নিয়ে, নর্মাল কিবোর্ড দিয়ে তো আমরা লিখি, বাট এই কিবোর্ডটা স্পেশাল কিছু কাজ করতে পারে। আপনাদের প্রিয়জনকে আপনি চমকে দিতে পারবেন, তাদেরকে ইমপ্রেস করতে পারবেন, বিশেষ করে ভাই নতুন নতুন যারা প্রেম প্রেম করতেছেন, বুঝছেন, দেখবেন গার্লফ্রেন্ড ইমপ্রেস হয়ে গেছে আপনার কিবোর্ডের বিভিন্ন কার্যকলাপ দেখে দেখে আর কি। যাই হোক, ফাজলাম করলাম আর কি, এভাবে কারো ইমপ্রেস করা যায় না। চলেন তাহলে দেখে আসি কি করবেন আপনি। কিবোর্ডের নাম হচ্ছে বাবল কিবোর্ড। প্রথমে বাবল কিবোর্ড ডাউনলোড করে ওপেন করুন, আর এখান থেকে অ্যালাউ করে দিন, যেখানে যেখানে যত রকমের পারমিশন চাবে ভাই সব দিয়ে দিন। এখানে ভাষা সিলেক্ট করুন, আমি ইংরেজি সিলেক্ট করে দিলাম। এনেবল বাবল এআই কিবোর্ড লেখায় প্রেস করুন, তারপর আপনার সামনে এই ধরনের একটা কিবোর্ড ড্যাশবোর্ড ওপেন হবে। এখান থেকে বাবল কিবোর্ড অন করে অ্যাক্টিভ করে দিন, তারপর ব্যাক করুন। ব্যাক করার পর এখানে নতুন একটি ড্যাশবোর্ড ওপেন হবে, এখান থেকে বাবল কিবোর্ড সিলেক্ট করে দিন। এবার আপনার সামনে ভাষা অ্যাড করার জন্য একটি ড্যাশবোর্ড ওপেন হবে, এখানে প্লাস চিহ্নে ক্লিক করে নিজের পছন্দ অনুযায়ী ভাষা যুক্ত করে নিন। ভাষা যুক্ত করার শেষে এই ধরনের একটি ড্যাশবোর্ড আসবে, আপনি সবার শেষে যে ভাষা যুক্ত করেছেন এটি সবার শেষে থাকবে। আমি বাংলা ভাষা যুক্ত করেছি তাই এখানে বাংলা ভাষা এসেছে। এবার এখানে টিক মার্ক দিয়ে ডান করে দিন, তারপর ব্যাক করে নেক্সট বাটনে ক্লিক করে আবার ডান করে দিন। এবার এখানে কিছু পারমিশন চাইবে, আপনি আপনার সুবিধা অনুযায়ী পারমিশন গুলো দিয়ে নেবেন নিয়মগুলো পড়ে, আর তারপর এই ধরনের একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে উপরের দিকে বাম পাশে হেডস নামক একটা অপশন আছে, এখানে ক্লিক করুন, তারপর ক্রিয়েট নাও লেখায় প্রেস করুন। এখানে সরাসরি নিজের ছবি তুলতে পারবেন, আর গ্যালারি থেকেও ছবি সিলেক্ট করতে পারবেন। ছবি সিলেক্ট করে নিচের দিকে অ্যারো চিহ্নে ক্লিক করুন, আপনি ছেলে বা মেয়ে যাই হোন না কেন এটা এখান থেকে সিলেক্ট করুন, তারপর আপনার রিয়াকশন কেমন হবে সেটা সিলেক্ট করুন, তারপর বয়স সিলেক্ট করুন। ব্যাস আপনার ছবি দিয়ে স্টিকার তৈরি হয়ে গিয়েছে, আর এই স্টিকার গুলো কিন্তু আপনার কিবোর্ডে যুক্ত হয়ে গিয়েছে। এবার চলুন দেখে নেওয়া যাক এই কিবোর্ড গুলো কিভাবে কাজ করে। এখান থেকে মেসেঞ্জারে চলে আসলাম, আর স্পেসের বাম পাশে একটা চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে ভাষা বাংলা বা ইংরেজি করতে পারবেন। লেখা শেষ হলে দেখুন এই যে উপরে বাম পাশে সাজেস্ট করে দিবে আপনার লেখাটা, এখানে ক্লিক করলে লেখাটা সেন্ড হয়ে যাবে। চলুন দেখে আসি এবার আপনি স্টিকার গুলো কিভাবে সেন্ড করবেন। ডান পাশের উপরে স্টিকারের একটি লোগো রয়েছে, এখানে ক্লিক করলে আপনার ছবি দিয়ে তৈরি স্টিকার গুলো পেয়ে যাবেন। যে স্টিকারটি সেন্ড করতে চাইছেন সেই স্টিকারে প্রেস করুন, স্টিকার সেন্ড হয়ে যাবে। এভাবে খুব সহজেই আপনি আপনার প্রিয়জনকে চমকে দিতে পারেন বা ইমপ্রেস করতে পারেন ভাই, কিন্তু তার যদি রসকস না থাকে তাহলে তো তারা খুশি হবে না, উল্টা বিরক্ত হইতে পারে, তখন আবার আমাদের দোষ দিয়ে না। তো ভাই ব্রাদাররা, আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, এরকম প্রতিনিয়ত মজার মজার অনেক অ্যাপ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হতে চাই। আশা করছি আমাদের এই ভিডিওগুলো আপনারা এনজয় করছেন। আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে ফেলুন ভাই, অনেক কিছু মিস করতেছেন, আর অনেক অনেক ভালো কন্টেন্ট আমরা আপলোড করছি রিসেন্টলি, যারা মিস করেছেন তারা দেখে আসুন আমাদের চ্যানেল ঢুকে, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।